নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লক্ষ্মণজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সাত বিধায়ক সহ রাজ্য বিধানসভার পিটিশন কমিটির 11 জন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগ পরিদর্শন করল। কালনার বন্দে বাঁচা খাঁপাড়ায় এক নাবালিকার বিবাহ বন্ধ করল কালনা 2 নম্বর ব্লকের বিডিও। মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য কৃষি, বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। বুধবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাতারের ভেড়িয়া গ্রামের বাসিন্দা এক ব্যক্তির। বৃহস্পতিবার বাঁকুড়া তালডাঙ্গার হারমাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাগর গ্রামে লুপ্তপ্রায় পূর্ণবয়স্ক এক ময়ূর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলার মাঝে বন্ধ হয়ে গেল আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। বনগ্রামের মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। চলে আসছি বিস্তারিত খবরে। সাত বিধায়ক সহ রাজ্য বিধানসভার পিটিশন কমিটির 11 জন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগ পরিদর্শন করলেন। পরিদর্শনের পর হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার পিটিশন কমিটির সদস্যরা পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগ পরিদর্শন করল। এদিন প্রথমে সাত বিধায়ক সহ 11 জনের একটি প্রতিনিধি দল প্রথমে হাসপাতাল সুপার ডক্টর উৎপল দায়ের সাথে কথা বলেন। পরে ওই প্রতিনিধি দল হাসপাতালের থ্যালাসেমিয়া আউটডোর পরিদর্শন করেন। সেখানকার পরিকাঠামো ও পরিষেবা নিয়ে খোঁজ খবর নেন। পরিদর্শনের পর প্রতিনিধিরা জানান হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা ভালো, যা ত্রুটি বিচ্যুতি আছে তার সত্বর সমাধান করা হবে বলে জানানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কালনার বন্দে বাঁচা খাঁপাড়ায় এক নাবালিকার বিবাহ বন্ধ করল কালনা 2 নম্বর ব্লকের বিডিও। সাতগাছিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুনা খাতুনের 26-এ অগ্রহায়ণ বিবাহ স্থির হয়। মেয়ের 18 বছর বয়সের পর বিয়ে দেবেন বলে মুজলেখা দেন বাবা। গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিবাহ বন্ধ করলেন কালনা 2 নম্বর ব্লকের বিডিও মিলন দেবগড়িয়া। ঘটনাটি ঘটেছে কালনা বন্দে বাঁচা খাঁপাড়ায়। অভিযোগ, পিতা হাশিম শেখ বছর 14 মেয়ে রুনা খাতুনের সাথে পাশের গ্রামের যুবক আলামিন শেখের বিয়ে স্থির করেন আগামী 26-এ অগ্রহায়ণ। বিয়ে উপলক্ষে নেমন্তন্ন শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে ওই নাবালিকা সাতগাছিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। যদিও বাবার দাবি বিয়ে স্থির হয়নি, বিয়ের কথা চলছিল। ঠিক তো করেইনি, আমি তো বলছি একসময়। তাহলে মানে কি আজকে যে ভিডিও সাহেব এলেন, কথাবার্তা বলছিলাম, মানে বলছিলাম যে দেবো। হ্যাঁ, আমরা বললাম যে পরে জানতে পারলাম যেরকম 18 বছর না হলে বিয়ে দিতে নেই, এই জন্য বললাম যে তাহলে এখন দিয়ে। তারপর আজকে মানে হচ্ছে কি ভিডিও সাহেব এসে কি বললেন? যা বললো শুনলাম, শুনে এই পর্যন্ত বললাম যে এখন হবে না, 18 বছর বয়স হোক তখন। বৃহস্পতিবার সকালে বিডিও ওই নাবালিকার বাড়ি গিয়ে 18 বছর বয়সের পর মেয়ের বিয়ে দেবেন এই মুচলেখা নিয়ে আসেন তার বাবার কাছ থেকে। আগামী দিনে ওই নাবালিকার পড়াশোনা নিয়ে সমস্যা হলে পাশে থাকারও আশ্বাস দেন তিনি। না, আমি খবর পেয়েছিলাম যে একটি 13 বছরের মেয়ের বিয়ে হতে চলেছে, সেই খবর পেয়ে আমি এসেছি এখানে। এবং এসে দেখলাম যে বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল। মেয়ের বাবা যেটা বললেন যে কথাবার্তা আগিয়েছে, বিয়ে ঠিক হয়নি। যাই হোক, কথাবার্তা হওয়াটাও মানে অন্যায় এবং হওয়া উচিত ছিল না, তো সেটা উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। উনি বলেছেন যে উনি 18 বছরের আগে বিয়ের আর কোনো রকম ব্যবস্থা বা কথাবার্তা কখনো বলবেন না, যতক্ষণ না 18 বছর বয়স হচ্ছে, আর উনি মেয়েকে আগের মতোই পড়াশোনা করাবেন। আর উনি একটা দাবি করেছেন যে উনি মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না বা ওনার ঘর বাড়িও নেই সেইভাবে। ওনার মেয়ের এবারে কন্যাশ্রীতে এনরোলমেন্ট হয়ে গেছে, উনি কন্যাশ্রীর জন্য প্রত্যেক বছরের যে স্কলারশিপ সেটা উনি পাবেন, আর 18 বছর হয়ে গেলে কেটুর জন্য যে 25,000 টাকা পাওয়া যায় সেটাও উনি পাবেন। আর তার সত্ত্বেও যদি কোনো অসুবিধা থাকে পড়ানোর ক্ষেত্রে, আমরা আমাদের অফিসে যদি ওনারা যোগাযোগ করেন, আমি বলেছি ওনাকে যদি যোগাযোগ করেন আমরা সাহায্য করব।
কল্যাণ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। মাটি কৃষি উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার। রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এদিন উদ্বোধকের ভূমিকায় অবতীর্ণ হন। মেলা ঘিরে মেলাপ্রেমী মানুষজনের ভিড় উপচে পড়তে দেখা যায় মেলা প্রাঙ্গণে। মাটি কৃষি উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। আমরা এই প্রদীপের আলোর দ্বারা যেন আমরা আমাদের জ্ঞানের আলো জ্বালিয়ে নিতে পারি, প্রত্যেকটা গৃহকোণ যেন আমাদের জ্ঞানের দ্বারা আলোকিত হোক, আমাদের কৃষিক্ষেত্রের মাঠ যেন আমাদের বিজ্ঞানের আলোর দ্বারা আলোকিত হোক। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে আমাদের প্রত্যেকটা কৃষকের জমি যেন আমাদের আজকের আধুনিক বিজ্ঞানের দ্বারা আলোকিত হয়ে তারা যেন এগিয়ে যেতে পারেন তাদের কৃষিকাজকে। আমাদের আমাদের সরকারের যে ভাবধারা, সরকারের যে কার্যক্রম, যে সমস্ত যোজনা আছে তার সঙ্গে সাযুজ্য রেখে রায়না এক নম্বর ব্লকের কিষাণ মান্ডি এবং রায়না দু নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে গড়ে ওঠে এদিনেরই অনুষ্ঠান। বিশ্ব মঞ্চে সেটা সম্মানিত সেই কন্যাশ্রীর মেয়েরা এসে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছেন। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান সামনের উপস্থিত কৃষক বন্ধু ভাইরা। অনুষ্ঠান মঞ্চে সরকারি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী। কেমন লাগছে স্যার? কিন্তু নিঃসন্দেহে এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। স্বাভাবিকভাবেই আমি তো বিশ্ব মৃত্তিকা দিবসও বলছিলাম যে হোয়াট মমতা ব্যানার্জি থিঙ্কস টুডে ওয়ার্ল্ড থিঙ্কস টু, স্বাভাবিকভাবেই তিনি যে ভাবনাটা ভেবেছেন কৃষকদের জন্য এ ভাবনা তো আমরা কখনো দেখিনি। আমি তো দীর্ঘদিন এর আগে 2001 থেকে বিধানসভায় ছিলাম, কিন্তু কোনোদিন কৃষকদের হয়ে কোনো কথা বিধানসভায় বলতে দেখিনি যে এই প্রকল্প নেওয়া হলো বা এই কাজ করা হলো। স্বাভাবিকভাবেই এই কৃষি মেলা কৃষকদের জীবনে মানোন্নয়ন ঘটানোর উদ্দেশ্যেই করা, এবং আপনারা দেখেছেন যে এই মেলাকে কেন্দ্র করে মানুষ যেমন আসছেন তেমনি আমাদের বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট দপ্তরগুলি যেগুলি প্রদীপদা দেখেন, হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রদীপ মজুমদার, স্বাভাবিকভাবেই এই সমস্ত দপ্তরগুলি ঐক্যবদ্ধভাবে কৃষকদের সাহায্যের জন্য এগিয়েছে। স্বাভাবিকভাবেই এখানে এসে তো একটা আলাদা আনন্দ হয়, আলাদা অনুভূতি হয়। আর অনুভূতিটা তো আপনাকে বলতে পারবো না, কারণ অনুভূতি ইজ আর জেলাতে প্রায় 20টা মতো কিষাণ মান্ডি আছে। কিষাণ মান্ডিগুলো চালু হলো ব্যবসার জন্য উপযোগী হয়ে উঠতে পারছে না, এর জন্য কি ভাবছেন? হয়ে উঠছে মানে ধরুন আপনি প্রথম ধাপে সিঁড়িতে উঠলেন, আপনি যদি প্রথম ধাপে সিঁড়িতে উঠে ভাবেন যে আপনি ছাদে উঠে গেছেন তা তো হবে না, একটার পর একটা স্টেপ পেরোতে হবে, তাই প্রত্যেকটা স্টেপ পেরোতে হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় 20টার মতো কিষাণ মান্ডি আছে, তো এখনো প্রায় 6টা পুরোপুরিভাবে চালু হয়নি, এগুলো সেগুলি সরকারিভাবে চালু হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে খুব তৎপর। এবং সেই সব বিভিন্ন বিষয়গুলো আপনি জানেন যে এই কিষাণ মান্ডির মাধ্যমেই কৃষকদের ধান কেনার যে বিষয়টা সেটা কিষাণ মান্ডিতে হচ্ছে, এবং বহু বাজার আজ কিষাণ মান্ডিতে এসছে, এবং পাইকারি ব্যবসার জায়গা সেটাও কিষাণ মান্ডিতে হয়েছে। বর্ধমান জেলার কিষাণ মান্ডিতে কি এই সরকারিভাবে বাজার বা যারা ফসল বেচে সেতু উদ্যোগ চলছে? এটা মানে প্রতিনিয়ত উদ্যোগ, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আজকে ধরুন একটা বিষয় করা হলো, তো আরেকদিন আরেকটা বিষয় করা হবে। স্বাভাবিকভাবেই এগুলো নিয়ে তৎপর সরকার, তৎপর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত দিকে নজর রয়েছে, সুতরাং এটাও বাদ নেই। এই দিকে ডিভিসির জল আসে না, এটা তো জানেন, এর জন্যে আমাদের মাননীয় সেচমন্ত্রী মাননীয় নির্দেশে এ নিয়ে দিল্লিতে অনেকবার তদবির করেছেন, কিছু হয়নি। কিছুদিন আগেও জানেন যে ডিভিসির কীভাবে আমাদের বাঁধ ভেঙে গেল, ওই যেটা ড্রপ গেট ছিল ড্যামের গেট ড্যামেজড হলো, তখনও আমাদেরই সেচমন্ত্রী ওখানে দৌড়ে গিয়ে তার টিম অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে সারা রাত্রি থেকে
সেই জল যাতে নষ্ট না হয় তার চেষ্টা করছেন। এবারে বোরোতে সার্বিকভাবে আমরা প্রায় রেকর্ড পরিমাণ জল দেওয়া হবে, যা অন্যান্য সব থেকে বিগত 20 বছরের ভেতরে যা সব থেকে বেশি জল দেওয়া হয়েছিল তার থেকে শতকরা 25 ভাগ বেশি জল দেওয়া হবে। কিন্তু আমাদের এই দক্ষিণ দামোদরে আমরা বিশেষত নিজস্ব এই ক্ষুদ্র যে সেচ ব্যবস্থা আছে এখানে টিউবওয়েল, সেখানে আমরা যেগুলো এনশিওর করছি যাতে প্রপার মানে যে বিদ্যুৎ সরবরাহ তার মান যাতে ঠিক থাকে, আলাদা লাইন করা হচ্ছে যাতে সেখানে ড্রপ না করে। এবং বহু আপনারা জানেন যে আগের মতন সেই দৌড়োদৌড়ি করে সুইডের পারমিশন নেওয়া সেই প্রথা তুলে দেওয়া হয়েছে। যারাই চেয়েছে 5 হর্সপাওয়ারের নিচে জল তোলার ব্যবস্থা করতে সরকার তাদের সর্বতোভাবে সাহায্য করেছে, এবং বিনা পয়সায় নয়, সরকার পয়সা দিয়ে তাদের সংযোগ করিয়ে দিয়েছে যাতে বোরো চাষে বা যে কোনো চাষেই আমাদের কৃষক ভাই বোনেদের কোনো অসুবিধা না, সেই চেষ্টা থাকবে। তবে এই ডিভিসির টেল এন্ড অবধি যাতে জল পাওয়া যায় সেই জন্য একটা প্রকল্প অ্যাপ্রুভ করানো হয়েছে, ভারত সরকার সাহায্য করেননি, পশ্চিমবঙ্গ সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা বিরাট প্রজেক্ট নিচ্ছি যেখানে ডিভিসির পুরো ক্যানালগুলো নতুন করে করে এবং তার যে পরিবেশন ব্যবস্থা সেইগুলো সব নবীকরণ করে, তাহলে আমরা আশা করি যে 3-4 বছর পরে আমরা এখানেও এইসব মরা মজে যাওয়া খালগুলো আবার পুনর্জীবিত হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আর একটা দূরদৃষ্টির সফল আমরা দক্ষিণ দামোদরের লোকেরাও আনন্দের সঙ্গে পাব। কিন্তু তার আগে ওই ক্ষুদ্র সেচ ব্যবস্থাতে এবারে বোরো চাষ যাতে আরো ভালোভাবে হয় সেদিকে আমরা দৃষ্টি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা প্রভৃতি। এর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক প্রদান করা হয়। আশিক বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনার সবাই করে থাকেন, আমাদের মধ্যে একেবারে নিপুণ প্রজ্বলন করবেন শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, কৃষি এবং কৃষি বিষয়ক উপদেষ্টা পেন সম্মাননীয় সুনীল মণ্ডল মহাশয়, সাংসদ বর্ধমান পূর্ব। আজকে আমাদের এখানে আমাদের যে ব্লক কৃষি মেলা, মাটি কৃষি উদ্যান পালন মৎস্য সমবায় প্রাণী সম্পদ মেলা 2017 আজকে উদ্বোধন হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত আছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার এবং আমাদের এখানকার সাংসদ বিধায়ক এবং সকলেই উপস্থিত আছেন। যে আমাদের অনুষ্ঠান চলছে, কোথায় হচ্ছে? আমাদের কৃষক বাজার অতিবৃষ্টি হয়েছিল, সেই অতিবৃষ্টির কারণে আমাদের কিছু মৌজা নতুন এবং বগুড়া অঞ্চলে কয়েকটা মৌজা 13টা মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা সমস্ত দপ্তরের স্টল আছে এখানে, আমাদের কৃষি দপ্তর, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, মৎস্য দপ্তর, পঞ্চায়েত গ্রামোন্নয়ন, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসিসি ক্যাম্প রয়েছে, পিকেভিআই আমাদের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, বিভিন্ন এগ্রিকালচার মার্কেটিং, কৃষি বিপণন দপ্তর তাদের আছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ তারা স্টল দিয়েছে, কিছু আমাদের রাসায়নিক সার এবং ঔষধ বিক্রেতা তাদের স্টল আছে, আমাদের কিছু ইমপ্লিমেন্টস সরবরাহ করে ফিনান্স FSSM স্কিমে যন্ত্রপাতি তাদের স্টল আছে, বিভিন্ন দপ্তরের স্টল আছে। রায়না 2 ব্লকের কৃষক বাজার এখানে আছেন আমাদের মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা, আমাদের কৃষি বিভাগের বিভিন্ন উচ্চ পর্যায়ের আধিকারিক, তারপর বিডিও স্যার, সব স্যার রয়েছে এখানে, বাউল পুতুল নাচ, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, কৃষি বিষয়ক আলোচনা, মৎস্যচাষ, প্রাণী সম্পদ বিষয়ক আলোচনা, তারপর মহিলাদের প্রতিযোগিতা, বিভিন্ন সব রকমই আছে। আজকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হলো, প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী ফিতে ফিতে উদ্বোধন করলেন, তারপর জাতীয় পতাকা উত্তোলন করা হলো, জাতীয় সঙ্গীত বাজানো হলো, তারপর একটা ফানুস উত্তোলন করা হলো, দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠান শুরু হলো। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, বিধায়ক নেপাল ঘড়ুই, পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিক বৃন্দ সহ সমাজের সকল স্তরের মানুষজন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিকশিত হয় এদিনের এই অনুষ্ঠান,
বিভিন্ন স্টলে এদিন ভিড় উপচে পড়তে দেখা যায়। কর্মসূচিকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বলে মত পোষণ করেন বিধায়ক নেপাল ঘড়ুই। আমাদের কৃষি মেলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কৃষকদের ক্ষতিপূরণ অর্থাৎ বন্যা দ্বারা সেই বন্যায় ক্ষতিপূরণ আমাদের ছয়না দু নম্বর ব্লক বাকি একবারে ক্ষতিপূর্ণ জায়গায় পেয়েছিল, ক্ষতিপূর্ণ জায়গায় দিয়েছিল সেখানে হচ্ছে ভূতান এবং গড়বইনান। ভূতান এবং গড়বইনানের চাষিদের কাছে চেক বিলিং করা হচ্ছে এবং আজকে আমাদের কৃষি মেলার উদ্বোধন হয়েছে। আজকে তিন দিন ধরে কৃষি মেলা চলবে, আগামী আজ থেকে নয় তারিখ পর্যন্ত আমাদের এই কৃষি মেলার উদ্বোধন সভাপতি কর্মাধ্যক্ষরা প্রত্যেক উপস্থিত আছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত আছেন এবং যারা আজকে চেকের উপভোক্তা যারা চেক পাচ্ছেন যেসব চাষি তারাও উপস্থিত আছেন। অনেক চাষিকে আমরা আজকে চেক দিচ্ছি। কৃষি মেলার মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই যে কৃষকদের সম্মান সেটা আমরা ফিরে দিতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই ওনার অনুপ্রেরণায়, ওনার আদর্শে 2011 সালে মহামারী সরকার ক্ষমতায় আসার পরই কৃষকদের যে উন্নয়নের দিকটা, কৃষকদের কীভাবে উন্নয়ন করা যায়, কৃষকদের কীভাবে সম্মান বাড়ানো যায়, কৃষির ক্ষেত্রে কীভাবে উন্নয়ন করা যায় ওটার দিকটা উনি দেখছেন এবং আমরা এই কৃষি মেলার মাধ্যমে কৃষকদের বিভিন্ন উৎপাদনের মানে সবজি থেকে শুরু করে ধান থেকে শুরু করে তাদের যে উৎপাদনের কৃষির যে একটা সেটাকে আমরা কৃষির মেলার মাধ্যমে প্রদর্শন করে সাধারণ মানুষের কাছে কৃষকদের সম্মান এখান থেকে আমরা কৃষি মেলার মাধ্যমে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বুধবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাতারের ঢেরিয়া গ্রামের বাসিন্দা বছর 38-এর তাপস দাস নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়, যদিও ঘাতককারীটি পলাতক। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার চন্দ্রপুর সংলগ্ন এলাকায়। মৃতের নাম তাপস দাস, বয়স 38 বছর। ভাতার থানার ঢেরিয়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় দিনমজুর। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় মোটর বাইকে চেপে মন্তেশ্বর যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎই একটি অজানা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। কর্তব্যরত দুজন সিভিক পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার কাল্লা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কাল সন্ধ্যা 6:45 আনুমানিক সন্ধ্যা 6:45 হবে ওই চন্দ্রপুর যাওয়ার পথে নরসোনা গ্রামের বাসস্ট্যান্ডে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। যখন তখন ওইখানে কোনো ব্যক্তি ছিল না, তারপরে ওখানকার সিভিক ভলেন্টিয়ার যখন জানতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একজন পড়ে আছে, তখন ওরা গিয়ে মারুতি গাড়ি করে চাপিয়ে নিয়ে মন্তেশ্বর হসপিটালে ভর্তি করেন। আর তার কিছুক্ষণের মধ্যে ভর্তি করার আগেই কাটোয়া থানার ইনচার্জ বিদ্যুৎবাবু আমায় ফোন করেন যে এরকম আপনার গ্রামে একজন ডেথ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি হসপিটালে যান। তারপর আমরা খবর পেয়ে মন্তেশ্বর হসপিটালে যোগাযোগ করি এবং গিয়ে দেখি ও পুরোপুরি ডেথ, ডাক্তার ডেথ লিখে দিয়েছেন। কী নাম ওনার? ওর নাম তাপস দাস। বাড়ি? বাড়ি ভাতার থানা ঢেরিয়া গ্রামে। ঢেরিয়া থেকে আসছিল তাই তো? হ্যাঁ, ও ঢেরিয়া থেকে যাচ্ছিল চন্দ্রপুর। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। বৃহস্পতিবার বাঁকুড়া তালডাঙ্গরার হারমাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাগর গ্রামে লুপ্তপ্রায় পূর্ণ বয়স্ক এক মল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় 12 ফুট লম্বা ও 25 কেজি ওজনের ওই মল সাপটি উদ্ধার করে নিয়ে যায় শিমলাপাল বন দপ্তরের আধিকারিকরা। লুপ্তপ্রায় পূর্ণ বয়স্ক এক মল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার তালডাঙ্গরার হারমাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাগর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী শিলাবতী নদীর ঘাগর ঘাটে স্নান করতে গিয়ে একটি গাছের উপরে ময়াল সাপটিকে দেখতে পান। সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। অতি উৎসাহী গ্রামবাসী ময়াল সাপটিকে আটকে রেখে শিমলাপাল বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের আধিকারিকরা প্রায় 12 ফুট লম্বা ও 25 কেজি ওজনের ওই ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বন দপ্তর সূত্রে খবর, ময়ালটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বর্তমানে ময়ালটি সুস্থ আছে, সে কারণে তাকে শিমলাপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশৃঙ্খলার মাঝে বন্ধ হয়ে গেল আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। রেফারি কৃপাদৃষ্টি ছ নম্বর ওয়ার্ডের উপর পড়েছে, এই অভিযোগে কিছু উত্তেজিত দর্শক মাঠে চড়াও হয়। চূড়ান্ত পর্বের খেলা কি আদৌ ভবিষ্যতে হবে, তার উত্তর নেই কারোর কাছে। আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতাটি বিশেষ কারণবশত খেলা চলা অবস্থায় বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার। এদিন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। 26 নম্বর ওয়ার্ড ও 6 নম্বর ওয়ার্ডের মধ্যে চলে চূড়ান্ত পর্বের খেলা। প্রসঙ্গত, বর্ধমান পৌর উৎসব উপলক্ষে বর্ধমান পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল এবং পৌরসভার একটি দল নিয়ে মোট 36টি দল নিয়ে সমগ্র প্রতিযোগিতাটির সূচনা হয় গত 27 নভেম্বর। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন 26 নম্বর ওয়ার্ড ও 6 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতার সূচনা হয়। খেলার প্রথম অর্ধ পর্যন্ত 6 নম্বর ওয়ার্ড এক গোলে এগিয়ে থাকে, কিন্তু খেলার দ্বিতীয়ার্ধ শুরু হওয়া মাত্র গণ্ডগোলের দানা বাঁধতে শুরু হয়। অভিযোগ ওঠে রেফারির কৃপা দৃষ্টি পড়েছে 6 নম্বর ওয়ার্ডের প্রতি। এমনকি খেলা চলাকালীন এক খেলোয়াড় মাঠে আহত হয়ে পড়া সত্ত্বেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। ঘটনায় আনুমানিক 3 জন আহত হন। এমনকি সাংবাদিকদের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা। উপস্থিত কাউন্সিলর ও পৌর কর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। পৌরসভার 35টা ওয়ার্ডকে নিয়ে আমরা একটা খেলা করছিলাম, সামনে বর্ধমান উৎসব যেটা আছে তাকে সামনে রেখে খেলতে খেলতে আজকে শেষ খেলা। এতগুলো খেলা হয়ে গেছে, সামান্য কিছু ভুল ত্রুটির জন্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ঝগড়া মারামারি মন কষাকষি কোনো কিছু হয়নি, দর্শক ছিল হাজারে হাজারে। তা দর্শকদের মধ্যে কিছু উত্তেজিত থাকবেই, সব সময় থাকবে, ভুল হলেও থাকবে, ঠিক হলেও থাকবে, নিজের পক্ষে পক্ষে নিজে নিজে বলবে, কিন্তু তা হয়নি। আমরা পৌরসভা বসে পরে সিদ্ধান্ত নেবে যে ত্রুটিগুলো আছে নিজেদের মধ্যে সুযোগ নেওয়া যায়। এখন আজকের মতো খেলা প্রস্তুত। আহত হয়েছে 3 জন, তার মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে গেছে, আর এখন কি অবস্থার মধ্যে আছে জানি না। রেফারি ওটা ভুল করেছেন, কীরকম ভুল করেছেন ওকে দেখেনি, ওতে যে ব্লিডিং হচ্ছে ওইটা না দেখে খেলাটা চালু রেখেছে। রেফারি ভুলের জন্য এটা হয়েছে? না না, ঠিক ওই কথা বলা যাবে না, ঠিক রেফারি অ্যাকচুয়াল ভুল খেয়াল করেন, উনি লক্ষ্য করেননি। একটা মানুষ তো, মানুষ তো সবসময় তো সব দিকটাই তো লক্ষ্য রাখা যায় না। এটা বর্ধমান পৌরসভারই রেফারি, কিন্তু কথা হচ্ছে যে ও না দেখে খেলাটা চালু করেছে, আর একটা প্ল্যানটি ছিল ওদের দিয়েছিল বলে সেটা বোধ হয় দেয়নি, এই জন্য মনোমালিন্য হয়ে আজকে খেলাটা শেষ হয়েছে। আর একটা অভিযোগ হচ্ছে নাকি সাংবাদিকরা খবর সংগ্রহ করতে হয়েছিল, সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে? না, আমি কি বলতে চাইছি, সাংবাদিকদেরকে এই কথা বলতে চেয়েছিলাম যে সাংবাদিকরা সাংবাদিকতাটা ভালো বোঝে, মানে যারা রাজনীতি করে তাদের থেকে অন্তত ভালো বোঝে, কিন্তু এটাও সাংবাদিকদেরকে মাথায় রাখতে হবে, যারা রাজনীতি করে তারা সাংবাদিকতা থেকে, হ্যাঁ, তার রাজনীতির ব্যাপারটা বেশি বোঝে। আমি এই কথাটা বলতে চাই যে যারা সাংবাদিক করে সাংবাদিকতাটা যারা রাজনীতি করে তার থেকে ভালো, আর ব্যাপারটা হচ্ছে যে আর যারা রাজনীতি করে তাদের সাংবাদিকতার থেকে তারা রাজনীতির ব্যাপারটা ভালো বোঝে। ওই জন্যই আমরা সবাই দাঁড়িয়ে থেকে কোনো অশান্তি হতে দিইনি, হতে দেওয়া সম্ভব নয়, এটা পৌরসভার খেলা, এটা পৌরসভার মধ্যেই। আজকে মাঠে যে 2 জন সাংবাদিককে মারা হলো সেই না আমার জানা নেই, জানা নেই তো এখনো পর্যন্ত আমি জানি না। কোনো সাংবাদিক আমার কাছে এসে অভিযোগও করে, আমার চেয়ারম্যানও ছিলেন সাধারণ, জানা নেই তো, হয়তো সাংবাদিককে মাঠে মারা হয়েছে, জানি না এখনো পর্যন্ত আমার কাছে কোনো। চূড়ান্ত পর্বের খেলা কি আদৌ সম্পন্ন হবে তা জানা নেই কারোর কাছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল এবং সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
বনগ্রামের মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিনের খেলায় জয়লাভ করে পলশা মারাঙ্গুরু ক্লাব। প্রতিযোগিতা ঘিরে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের হাটগোবিন্দপুরের বনগ্রামের মাঠে যে ১৬টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল তার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন করন্দা কালীমাতা ক্লাব ও পলশা মারাঙ্গুরু ক্লাব মুখোমুখি হয়। উভয় দলের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা চালায় নিজেদেরকে জয়ী করার জন্য। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে 1-0 গোলে জয়লাভ করে পলশা মারাঙ্গুরু দল। উদ্যোক্তারা জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফুটবলকে আরও জনমুখী করার উদ্দেশ্যে এইরূপ প্রতিযোগিতা গ্রহণ করা হয়েছে। 2018 সালের 1 জানুয়ারি থেকে এই ফুটবল ময়দানে শুরু হতে চলেছে একটি প্রশিক্ষণ শিবির। বিশিষ্ট খেলোয়াড় বৃন্দ ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেবেন এই শিবিরে। আজকে করন্দা কালীমাতা সংঘ ভার্সেস পলশা মারাঙ্গুরু ক্লাবের খেলা, দ্বিতীয় সেমিফাইনাল খেলা বনগ্রাম ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো। কত টিমের খেলা ছিল? ১৬টা টিমের মোট খেলা ছিল। তা আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আজকে করন্দা ফুটবল ক্লাব 1-0 বিজয়ী হয়েছে পলশা মারাঙ্গুরু ক্লাবকে হারিয়ে। তা আজ এই খেলা আপনারা জানেন যে এই খেলা প্রায় হারিয়ে যেতে চলেছিল একরকম, গ্রামগঞ্জের ফুটবল খেলা। এই আমাদের মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের ব্লক 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় শ্যামল দত্ত মহাশয়ের উদ্যোগে আবার এই ১৬টা টিমের খেলা এই মাঠে দীর্ঘ প্রায় 18-20 বছর পর আবার এখানে চালু হয়েছে। আমরা পরবর্তী দিনে এই মাঠে যাতে আমাদের যে এলাকার লোকাল টিমগুলো আছে তার সঙ্গে কিছু বাইরের টিমকে নিয়ে এসে আরও যাতে ভালোভাবে খেলাগুলো এই মাঠে আমরা পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। তার সঙ্গে এখানে ১ জানুয়ারি থেকে আমাদের একটা কোচিং ক্যাম্প প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে ফুটবলের। আমাদের বর্ধমান থেকে আমাদের মৃণাল চৌধুরী মহাশয়, উনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফুটবল টিমের কোচ, উনি বিশেষ করে উদ্যোগ নিচ্ছেন। আমাদের ঋত্বিক ঘোষ আছেন, ফুটবলার এই মাঠ থেকে প্রতিষ্ঠিত হয়েছেন, একদিন ফুটবল খেলেছেন সোনালী শিবির খিদিরপুরে, উনি একদিন ফুটবল খেলেছেন, আজকে প্রতিষ্ঠিত, উনিও থাকবেন। বহু কোচ আসবে শিক্ষণ শিবিরে, এলাকার যুব সম্প্রদায় যাতে ফুটবলের দিকে এগিয়ে আসে, উৎসাহিত হয়, যার জন্যই প্রশিক্ষণ শিবির আমরা এই ফুটবল মাঠে আবার শুরু করতে চলেছি। হাটগোবিন্দপুর থেকে বাপটু ব্যানার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিধায়ক সহ রাজ্য বিধানসভার পিটিশন কমিটির 11 জন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগ পরিদর্শন করল। কালনার বন্দে বাঁচা খাঁপাড়ায় এক নাবালিকার বিবাহ বন্ধ করল কালনা 2 নম্বর ব্লকের বিডিও। মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। বুধবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাতারের ধেড়িয়া গ্রামের বাসিন্দা এক ব্যক্তির। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডেংরার হারমাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাগর গ্রামে লুপ্তপ্রায় পূর্ণবয়স্ক এক ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলার মাঝে বন্ধ হয়ে গেল আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। বনগ্রামের মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এখনকার মতো খবরের পর্যন্তই, পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।